যখন সকালে শিমুলতলা থেকে বেরোলাম, আপনাদের দূরে একটা পাহাড় দেখিয়েছিলাম, দেখে মনে হয়েছিল লাট্টুর মতো শেপটা। তো দেখুন, এটাই সেই লাট্টু পাহাড়। আর তলায় পলাশ বনটা দেখুন না, পাহাড়ের পুরো তলাটা লাল হয়ে আছে, আর তার পাশেই এই ঘেটু ফুল বা ভাত ফুল যেগুলোকে বলে সেগুলো হয়ে পুরো সাদা হয়ে আছে। মানে এরকম অপূর্ব রূপ এই সময়টায় এলেই বোধহয় দেখতে পাওয়া যায়। তো আমরা ওই পাহাড়ের দিকেই এখন যাচ্ছি, চলুন একদম পাহাড়ের নিচে পৌঁছে আপনাদের সঙ্গে আবার কথা হবে। লাট্টু পাহাড়ে ওঠার উঠবো আমরা, তার আগে একটু চারপাশের ভিউটা আপনাদের দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি, দেখুন সামনে বোধহয় শুটিং হবে আমাদের কোনো বেঙ্গলি মুভির, ওখানে ছাউনি ফেলেছে বলে একটু দৃশ্যটা কেমন কেমন লাগছে, নয়তো অপরূপ সুন্দর। দূরে পাহাড়ের রেখা, আমরা এবার উঠবো, তারপরে আপনাদের উঠে একদম পাহাড়ের মাথা থেকে আপনাদের ভিউটা দেখাবো, ওই টপে উঠবো। চলুন আস্তে আস্তে ওঠা যাক। আর আমাদের বাবান পাহাড় দিয়ে উঠছে, আমরা সিঁড়ি দিয়ে উঠছি। দেখুন ওই যে পুকুরটা, বলছে ওটাই আসিতে আসিও না বাংলা সিনেমার শুটিং হয়েছিল। আমি অনেকটা উঠে এসেছি, ওরা উঠছে। দূরের ল্যান্ডস্কেপটা কি অপূর্ব! চলুন ওঠা যাক আবার। অনেকটা উঠে এসেছি, একটু হাঁপিয়েও গেছি। এখানে একটা পাথর আছে, দেখুন একটু বসি। এসে গেছি একদম সামনে, আর হাতে গোনা 10-12টা সিঁড়ি বাকি। চলুন, বাহ কি অপূর্ব ভিউ! উপরেও সিঁড়ি আছে অল্প। উপরে দেখুন ছোট্ট শিবের মন্দির। আমরা এই রাস্তাটা ধরে সোজা রাজবাড়ি যাব, চলুন। চলে এসেছি রাজবাড়ির সামনে, এখানেই অনেক বিখ্যাত বিখ্যাত বাংলা ছবির শুটিং হয়েছে। যদিও অবস্থা দেখুন খুবই সঙ্গীন, ভাঙা চোরা, কিন্তু অনেক ভালো মুভির শুটিং হয়েছে। দুর্গেশগড়ের গুপ্তধন না কি একটা, এই সিঁড়িটাতেই সেই আবির আর এর একটা অ্যাক্টিং ছিল, তলোয়ার খেলা ছিল, নকুল দানা। চলো উঠি একটু, নকুল দানা। যদি কেউ নামটা মনে করতে পারেন অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন।
দেখুন যেটা বলছিলাম, একদম ভাঙা চোড়া, কিন্তু এক সময় যে একটা আভিজাত্য ছিল এর স্ট্রাকচারটা দেখে কিন্তু বোঝা যায়। পিছনে দেখুন ভাঙাচোরা রাজবাড়ি দেখালাম আপনাদের ডিটেলে। চলুন এবার আস্তে আস্তে নামি, নেমে আর ঘোরা শেষ, এবার আবার আমাদের যশোদা ধামে ব্যাক। কেমন লাগলো জানাবেন, আর একটু সাবস্ক্রাইব প্রত্যেকে করুন, একটু শেয়ার করুন, যাতে আমার চ্যানেল একটু গ্রো করে। আর ভালো থাকুন। দেখুন চলে এসেছি রাজবাড়ির পিছন দিকটায়, এত সুন্দর, তবে না বেশি সময় নষ্ট করব না, আবার অটোয় উঠে যাব। চলুন দেখুন পাশের বাড়িটা দেখাই, একটু নামতেই হচ্ছে, চলুন নেমে একটু দেখে আসি বাড়িটা। এটা যতদূর সম্ভব দাদার কীর্তি সিনেমার এইটাই শুটিং স্পটটা ছিল। এইটাই রে, এইটাই দেখুন, আমাদের তো মনে হচ্ছে এটাই দাদার কীর্তি সিনেমার শুটিং স্পট। অপূর্ব বাড়ির ভিতরটা, ঢুকে দেখার উপায় নেই, দরজায় তালা ঝুলছে। তো আপনাদের যদি মনে হয়, যদি চিনতে পেরে থাকেন অবশ্যই জানাবেন। দেখুন বজরঙ্গজি কী ব্যবস্থা করেছেন, ভাত তার সাথে রয়েছে, দেখুন এটা গাছের শিম ভাজা, আলু ভাজা, ফুলকপি আলু, আর মাছের ঝাল, পেঁয়াজ, ডাল রয়েছে, আর চাটনি। আর এদিকে এই যে মাছ তো দেখালামই, আমরা শুধু একটু মাছের ঝোল ভাত বলে গেছিলাম, আর এই পুরো পঞ্চ ব্যঞ্জন। তো শুরু করি, তারপরে আপনাদের সাথে বিকালে কথা হবে। বিশাল বিশাল গাছ দেখছেন তো, পুরো মাথাটা ছেয়ে আছে গাছ দিয়ে। আমরা বেরিয়েছি একটু বিকালবেলা হাঁটতে, আমি আর স্মিতা, আর দেখুন বিশাল বিশাল গাছ, অবাক হয়ে যাচ্ছি। আমরা ঢুকে পড়েছি পাইন ভিলায়, কেউ নেই, বাইরের গেটটা খোলা ছিল, আর আমরা সেই সুযোগে ঢুকে পড়েছি। শিমুলতলায় এরকম প্রচুর পুরনো বাড়ি রয়েছে, যেগুলো বেশিরভাগই কোনো এক সময় বাঙালিদের বাগান বাড়ি ছিল, বাঙালিরা পশ্চিমে এসে তখন থাকতেন। দেখুন থামের গায়ে পাইন ভিলা লেখা রয়েছে। তো এখানে এরকম প্রচুর বাড়ি, ও কিছু বাড়িতে লোক থাকে, যেমন পাল ভিলা, এই বাড়িটাও শুটিং স্পট। আমরা দেখুন হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টেশনে, স্টেশনের ওপরের ওভারব্রিজে উঠে দাঁড়িয়ে আছি। পলাশ গাছটা দেখুন, তার তলায় বাজার বসেছে। চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই ওভারব্রিজ থেকে স্টেশনটা কেমন লাগছে। আমার তো স্টেশন দেখতে ভীষণ ভালো লাগে, একটা করে ট্রেন আসে, একটা করে ট্রেন যায়। তো যেটা বলছিলাম, এখানকার বেশিরভাগ বাড়ি বিশাল বড় বড় এবং সব বাঙালি প্যাটার্নের বাড়ি, কিছু পড়ে আছে, কিছু হয়তো এখানকার লোক থাকে, যার জন্য সব বাড়ির ছবি তুলতে পারলাম না, আর সব বাড়িতে ঢোকাও গেল না। একমাত্র পাইন ভিলাতেই দেখলাম কেউ নেই, আমরা তাও জিজ্ঞাসা করেছি। ভীষণ ভালো লাগে এরকম পুরনো বাড়ি দেখতে, এই পুরনো বাড়িগুলোর কত ইতিহাস, কিন্তু কেউ থাকে না, কেউ ব্যবহার করে না, পড়ে রয়েছে, কী জানি। চলুন এবার আস্তে আস্তে প্ল্যাটফর্ম 2 এর দিকে যাই, ওখানে বাকিরা এসে আমাদের মিট করবে। আমি আর স্মিতা আগে বেরিয়ে এসেছি। দেখুন একটা কুয়ো করা আছে, আর সামনেই শিমুলতলার রেলওয়ে দুর্গা মন্দির। স্টেশন চত্বর, ছবির মতো সুন্দর স্টেশন। এখান থেকে
টোটো করে যশোদা ধাম 15 টাকা নেবে পার হেড। ওরা চলে এসেছে, আমরাও দেখুন স্টেশন থেকে বেরিয়েই একটা মিষ্টির দোকানে চলে এসেছি। এটা এখানকার লোকাল তো, ছানার মুরগি রয়েছে, সিঙ্গারাও রয়েছে, আর রয়েছে পান্তুয়া। এছাড়া আরও মিষ্টি রয়েছে, কিন্তু আমরা টেস্ট করব ছানার মুরগি। এটা শুনলাম এখানকার স্পেশাল, যে কোনো জায়গায় গেলেই একটু লোকাল খাবার খেয়ে দেখার ইচ্ছা হয়, কিন্তু বজরঙ্গিজি এত খাওয়াচ্ছে যে আমরা বাইরে কিচ্ছু খেতে পারছি না। মিষ্টি কিন্তু বেশ ভালো লাগলো, আজকে সারাদিন শিমুলতলায় ভীষণ এনজয় করেছি। আপনারাও কখনো চাইলে দোলে অবশ্যই চলে আসুন শিমুলতলা, আর কোনো ডিটেল লাগলে অবশ্যই চেয়ে নেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কাল সকালে। আজকের মতো গুড নাইট। সবাইকে সুপ্রভাত। পাখির আওয়াজ শুনছেন তো, আর সঙ্গে ট্রেনের হর্ন পাচ্ছেন কি? সব মিলিয়ে আজকে সুন্দর সকাল, কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কতক্ষণ যে আজকে হাঁটতে পারবো আমি অস্মিতা বেরিয়েছি বটে, জানি না। বৃষ্টির ফোঁটার আওয়াজ হয়তো পাবেন না। আমরা দাঁড়িয়ে আছি পলাশ গাছের ছায়ায়, আর দেখুন সামনের ফুলটা, ভাট ফুল, আগেও দেখিয়েছি, সত্যি অপূর্ব অভিজ্ঞতা বটে। আমরা তো আজকে শিমুলতলা থেকে বেরিয়ে যাব, ইচ্ছা আছে ট্রেনে ফেরার। আমরা আজকে শিমুলতলা থেকে যাচ্ছি যশিডি, ট্রেনে উঠেছি, দেখুন লোকাল ট্রেন একদম ফাঁকা। আমরা শিমুলতলা স্টেশন থেকে ধরলাম, এই ট্রেনটা ঠিক এলো 11:50, আর আমরা বেরিয়েছি ওই 10:45, প্রায় পৌঁছে গেছি, এখনও সিগন্যাল পাইনি, তাই জন্য দাঁড়িয়ে আছে। দেখুন নেমে গেছি যশিডি স্টেশন, যাব যেখানে আমরা বৈদ্যনাথ তপোবন স্কুলের সামনে ছিলাম। বাকি আপনাদের সাথে পরের এপিসোডে কথা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।